আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্তের এই অঙ্কটি সলভ করব। রেখাটি বৃত্তের স্পর্শক হলে কে এর মান নির্ণয় করো। এখানে আমরা একটি নমুনা চিত্র নিচ্ছি। একটি আমরা বৃত্ত নিলাম, যে বৃত্তটি দেওয়া আছে এই বৃত্তটি আমাদের এই বৃত্ত মনে করলাম। একটি আমরা স্পর্শক নিলাম, এখানে রেখাটি একটি স্পর্শক। বৃত্তটির আমরা কেন্দ্র নির্ণয় করতে পারি। এই শর্ত থেকে আমরা কেন্দ্র বের করব। কেন্দ্র বের করে আমরা এখানে বসাব। প্রথমে লিখতেছি প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x, এটিকে 1 নম্বর সমীকরণ। এবং রেখা 3x প্লাস 4y ইকুয়াল কে, এটিকে আমরা 2 নম্বর রেখা বলি। এখন এক বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x জি এক্স প্লাস 2x FY প্লাস সি ইকুয়াল 0 বৃত্তের সাথে তুলনা করে পাই আমরা করতেছি 2x জি ইকুয়াল -10, 2x এফ ইকুয়াল 0, সি ইকুয়াল 0, সাজ দেন জি ইকুয়াল -5, এফ ইকুয়াল 0, সাজ দেন -g = 5, -f = 0। অতএব কেন্দ্র আমরা পাচ্ছি -g, -f = 5, 0, এবং ব্যাসার্ধ আমরা পাচ্ছি √g² + f² - c, √-5² = 0² - 0, √25 = 5 একক। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আমরা 5 পাইলাম এবং কেন্দ্র পাইলাম 5, 0। এখানে আমরা একটি লম্ব অঙ্কন করলাম, স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ। ব্যাসার্ধটি আমাদের 5, কিন্তু কেন্দ্র হলো 5, 0, আর এটি আমাদের 2 নম্বর রেখা। আমরা জানি কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব ব্যাসার্ধের স্পর্শক হলে ব্যাসার্ধের সমান হবে, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এখন কেন্দ্র 5, 0 হতে 2 রেখার লম্ব দূরত্ব ইকুয়াল আমরা পাচ্ছি 3×5 + 4×0 - k / √3² + 4² মডুলাস আমরা নিয়ে নিলাম 15 - k / √25 মডুলাস ইকুয়াল 15 - k / 5 মডুলাস আমরা নিলাম আমরা নিয়ে নিলাম এরপর আমরা বলবো কিন্তু 2 নম্বর রেখাটি বৃত্তের 1 নম্বর বৃত্তের স্পর্শ হলে কেন্দ্র থেকে 2 এর লম্ব দূরত্ব
সমান সমান বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু দুই নম্বর রেখাটি বৃত্তের স্পর্শ হলে কেন্দ্র কেন্দ্র ওয়ান ওয়ানের লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে ওয়ান ওয়ানের লম্ব দূরত্ব মানে দুই নম্বর রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। অতএব শর্ত মতে আমরা বলতে পারি 15 - k/5 = 5 such that 15 - k/5 = ±5 such that 15 - k = ±25 such that আমরা লিখতে পারি 15 + -25 = k। অতএব আমরা বলতে পারি কে ইকুয়াল প্লাস চিহ্ন নিলে আমরা পাচ্ছি 40, মাইনাস চিহ্ন নিলে পাচ্ছি আমরা 10। তাহলে আমরা পাইলাম, অতএব আমরা বলতে পারি এত রেখাটি এত বৃত্তের স্পর্শ হলে কে এর মানটি আমরা পাইলাম 40 আর -10। অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।